আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে 15 টাকা ক্যাশব্যাক নিতে হয়, সেটি পরমার সহ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে। তো চলুন কাজের কথায় আসা যাক। তো কীভাবে বিকাশ থেকে আপনি আপনার বিকাশ থেকে 15 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন সেটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সর্বপ্রথম বিকাশ অ্যাপটিতে প্রবেশ করি এবং অ্যাপটি লগ ইন করে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 15 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন। তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো দেখুন এখানে বিকাশ অ্যাপসের ভিতরে তারা বিকাশ কিন্তু সরাসরি বিজ্ঞাপন দিচ্ছে অ্যাপ থেকে নিজের নাম্বারে 15 টাকা মোবাইল রিচার্জ করলে 100% ক্যাশব্যাক। অর্থাৎ আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার নিজের নাম্বারে 15 টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে আপনি 15 টাকা ফেরত পাবেন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাক হিসেবে, এবং এটি কিছুক্ষণের মধ্যেই আপনি পেয়ে যাবেন বা 1-2 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আমার ব্যালেন্সে 15 টাকা ছিল, আমি 15 টাকা রিচার্জ করেছিলাম এবং আমি আবার সেই 15 টাকা ফেরত পেয়েছি। তো আমি আপনাদের বিকাশের স্টেটমেন্টে গিয়ে একটু দেখাই। তো দেখুন এখানে প্রথমে ক্যাশব্যাক 15 টাকা এটি আমি পেয়েছি। এটি আমাকে দিয়েছে 1 তারিখে দিয়েছে 7:43। তার নিচে দেখুন মোবাইল রিচার্জ 15 টাকা। তো আমি 15 টাকা মোবাইল রিচার্জ করছিলাম এবং কিছুক্ষণ পরেই তারা আমাকে 15 টাকা ক্যাশব্যাক দেয়। তো আপনারা যদি আপনাদের বিকাশ অ্যাপ থেকে 15 টাকা নিজের নাম্বারে, অর্থাৎ যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারে 15 টাকা রিচার্জ করলে আপনি কিন্তু 15 টাকা ক্যাশব্যাক পাবেন। আর এই অফারটি চলবে কিন্তু 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল রাত 12টা পর্যন্ত এর ভিতরেই আপনাকে রিচার্জটি করতে হবে। তো আমি আবার অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি এটি ক্যাশব্যাক নিয়েছি। আমার প্রায় 7টি বিকাশ অ্যাকাউন্ট আছে। তো 7টি থেকেই আমি কিন্তু 15 টাকা করে ক্যাশব্যাক পেয়েছি প্রায় 105 টাকা মতো। তো এভাবে আপনারা চাইলে বিকাশ থেকে 15 টাকা ক্যাশব্যাক নিতে পারেন। আপনাদের যতগুলো বিকাশ অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু 15 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন এবং এই রিচার্জটি কিন্তু বিকাশ অ্যাপসের মাধ্যমে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন।